আমার পুষ্পর কি করেছো রাখালির মা? মা গো, আমি অনেক টাকা ভিক্ষা করে পেয়েছি, তোমার পুষ্পাঞ্জলি আমি রেডি রেখেছি। ঠিক আছে রাখালির মা, এইবার তোমার ছেলের পাশে বসো। ঠিক আছে, আমার কালো লাককে ডেকে তোমার ছেলেকে ভালো করে দিচ্ছি। ওরে কালো লাক, তুই শীঘ্র করে চলে আয়। আমি যে বুঝতে পারিনি তুমি যে শিব ঠাকুরের কন্যা মা, আমি যে তোমাকে গালি দিয়ে অনেক ভুল করেছি গো মা, তুমি আমাকে ক্ষমা করে দাও মা, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি, ভুলেও যেন এই পথটার সাথে বেদবি না হয়। না মা, তোমার সাথে আর বেদবি হবে না মা। রাখালির মা, কমিটির লোকদের দৃষ্টি আকর্ষণ করছে যে সাজঘরটা পরিষ্কার করেন, কারণ মেয়েরা ড্রেস চেঞ্জ করবে। এবার চলে যাও রাখালির মা, চলে যাও। ঠিক আছে মা, আমরা তাই যাচ্ছি। আমি আর বাড়িতে বসে থাকবো না, আমার পিতার কথা বোঝাও, আমি এখনই চলে যাবো। ওই চম্পাগর চন্দ্র সদাগরের বাড়িতে দেখি চন্দ্র সদাগর, এই বিশ্ব আমাদের বড় সদাগর, আমাকে দেবীত্ব স্বীকার করে কিনা, একটি করে পাইল পূজা দেয় কিনা, আর বিলম্ব না করি এক্ষুনি রওনা হবো ওই চম্পাই নগর। ওরে চল যে I'm
আমি চম্পাই নগরে এসেছি। দেখি চন্দ সদাগর বাড়ি আছে কি, বাড়ি আছেন সদাগর মহাশয়? পিতা স্বর্গ, পিতা পরমাত্ম, পিতা পিতুরি, পিতা পিতিমা, পিতারই সাহায্য এসেছি ধরাময়। ও গো পিতা, আপনি স্বর্গ থেকে আশীর্বাদ করবেন, আমি যেন পারি এই সদাগর বংশের মান মর্যাদা রক্ষা রাখিতে। বাড়ি আছেন সদাগর মহাশয়? কে? আরে বলি চন্দ্র সদাগর। কে আমাকে চন্দ্র সদাগর, চন্দ্র সদাগর বলে ডাকে? যার নাম শুনলে বাঘে ছাগলের কাঠে জল পানি করে, গর্ভপতি নারী গর্ব খসে যায়, এই পৃথিবীটা ভূমিকম্পের মতো থরথর করে পড়ে, তার সম্মুখে দাঁড়িয়ে কে বলে চন্দ্র সদাগর বলে? কে তুমি? আমাকে চিনতে পারছেন না? তোমাকে চিনতে পারছি না তো? আর আগে বলো, দেবী দেব মহাদেব শিব ঠাকুর। শিব ঠাকুর? ওনার পরম ভক্ত চাঁদ সদাগর। চাঁদ সদাগর? আপনি কি সেই চাঁদ সদাগর? দেবের দেবী মহাদেব, তার পরম ভক্ত চাঁদ সদাগর, হঠাৎ করে তুমি কেন আমাকে এই প্রশ্ন করেছ? আমি হলাম সেই হতবাগা চাঁদ সদাগর। ওগো সদাগর মশাই, বলো। আমি বড় আপনার কাছে আশা করে এসেছি। কি আশা করে এসেছো? আগে বলুন, আমার আশা আপনি পূরণ করবেন। তার আগে বলো তুমি কে? ওগো সদাগর মশাই, বলো। আমি বলছি আপনি শুনুন, দেবী দেব মহাদেব শিব ঠাকুর, উনি তো আমার পিতা দেবতা। উনি তোমার পিতা দেবতা? হ্যাঁ গো। দেবের দেবী মহাদেব, তার কন্যা হয়ে তুমি এই চাঁদ সদাগরের রাজপ্রাসাদে কেন এসেছো? একটিবার কি আমি জানতে চাই, কি দিয়ে তোমাকে আমি সম্রাদন করব? আমি কি একটিবার জানতে চাই, হঠাৎ করে এই হতবাগা চাঁদ সদাগরের রাজ দরবারে কেন তুমি এসেছো? আমাকে তলব করলে আমি তো তোমার কাছে যেতাম। সদাগর মশাই, আমি বেশি কিছু চাব না। কি চাবে? শুধু চাব, আমাকে একটি পুষ্পাঞ্জলি দিতে হবে। তোমাকে একটি পুষ্পাঞ্জলি দিতে হবে? গো, আমি কি জানতে পারি তোমার পুষ্পের আয়োজন কি? অবশ্যই, পুষ্পর আয়োজন। আমার পিতা দেবতা কি, আপনি যেভাবে পুষ্পটা দিয়েছেন ঠিক তেমনি ভাবেই আমাকে পুষ্পটা দিবেন। বেশ, আমার পরম গুরু যাকে আমি পুষ্প অঞ্জলি দিয়েছি যেমনি পাবে ঠিক তেমনি তোমাকে পুষ্প দিলে। তুমি যদি এই হতপাকার পুষ্প সহানন্দে গ্রহণ করো, তাহলে তুমি এখানে অপেক্ষা করো, আমি যাব অন্দর মহলে, সেখানে গিয়ে তোমার জন্য সুন্দরভাবে পুষ্প সাজাবো। আমার দেওয়া পুষ্প তুমি সহানন্দে গ্রহণ করে এই হতপাকাকে দিবে, আশীর্বাদ দেবে, আশীর্বাদ। ঠিক আছে, আমি তোমাদের আশীর্বাদ করি। ওরে চন্দ সদাগর, এই চন্দ সদাগরের কাছ থেকে আমি যদি একটি পুষ্প নিতে পারি, এই পৃথিবীর সবাই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যত জাত আছে সবাই আমাকে দেবীত্ব স্বীকার করবে। ওগো দেবী, বিলম্ব হয়েছে তার জন্য মার্জনা প্রার্থনা করছি। এই তো তোমার জন্য আমি পুষ্প নিয়ে এসেছি, আমার দেওয়া পুষ্প তুমি সহানন্দে গ্রহণ করো দেবী। সদাগর মশাই, বলো দেবী। আপনি এখানে গমন করবো না? কোনখানে যেতে হবে? সদাগর মশাই, বলো। ওই তো চোখের মাঝে দেখা যাচ্ছে এই জল গাছ, ওই গাছটির গুড়ি দিলেই আমি সদরে গ্রহণ করে নেব। সাথে সদাগরের দেওয়া পুষ্পাঞ্জলি এখানে গ্রহণ করবে না, আমার যেতে হবে ওই চকের মাঝেই জল গাছের নিচে। আমি যখন বড় আশা করে পুষ্প সাজিয়ে নিয়ে এসেছি তোমাকে দেব বলে, আমি যাব উল্লিকার বেগে সেই চকের মাঝে জল গাছের নিচে। আমি তোমাকে দেব এই হস্তে পুষ্পাঞ্জলি, আমার দেওয়া পুষ্প তুমি সহানন্দে গ্রহণ করে এই হতবাগা চাঁদ সদাগরকে দিবে, আশীর্বাদ দেবে। ঠিক আছে, আগে চলো দেবী। সদাগর মশাই, আপনি হলেন এই বিশ্বের সদাগর। সদাগর যেতে হবে। ওগো সদাগর মশাই, আগে চলো। না না না, আপনি হলেন এই বিশ্বের সদাগর। সদাগর, আপনাকে অপমান করা যে কথা, আমার পিতা দেবতাকে অপমান করা একই কথা। ওগো দেবী, বলুন। তোমার কথা শুনে আমি বড় আনন্দিত হয়েছি, কারণ তোমরা হলে দেব বংশ, তাই মানুষকে মর্যাদা দিতে জানো। আমি হলকার বেগে ছুটে যাবো ওই চকের মাঝে বিন্যাস বার করে, আমি নিজ হস্তে তোমাকে পুষ্প দেব। আসো দেবী, আসো, বিলম্ব হয়ে যাচ্ছে, চলুন। একে দেবী, ওখানে বসে তুমি কি খাচ্ছ? সদাগর মশাই, বলো। আমার খাদ্য আমি খেয়ে নিই। তোমার খাদ্য তুমি খেয়ে নিয়েছ? হ্যাঁ গো। আমি কি জানতে পারি তোমার খাদ্য কি? অবশ্যই, আমার খাদ্য ওই কচ্ছপ বনের কুনি ব্যাং। ছি 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 ছি, কেন কিন্নাই মরে যায়? কেন লজ্জায় মরে যায়? কেন চার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ
পুষ্প নিয়ে এসেছি, আমার দেওয়া পুষ্প না খেয়ে খেয়েছো তুমি কচু বনের ভাইয়া বেং। অগদেবী তুমি না গল্প করে বলেছিলে এই পৃথিবীর মানুষ তোমাকে দেবী বলে স্বীকার করে একটি করে পানি পূজা দেখি আমি সব সদাগর তোমাকে আমার পুষ্পটা তুমি ফেলে দিলে। ফেলে দিয়েছি পুষ্প তো দূরের কথা, তোর নামে আমি একটি সিঁদুরের ফোঁটাও দিব না, এখান থেকে চলে যা, তা না হলে আমি তোর মাথাটা।